আসসালামু আলাইকুম আপুরা, আমি মঞ্জুর এসেছি আবারও আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেস নিয়ে। আজকেও কিন্তু নতুন ডিজাইনের দুটো সুন্দর ড্রেস দেখতে পাবেন, ঠিক আছে? ড্রেস দেখার আগে আপুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, বেল আইকনে ক্লিক করে ফেলবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের কালারটা ফার্স্টে দুইটা ড্রেস দেখাবো, দুইটাই টাইডাইয়ের উপরে থাকবে, মানে প্রাইডের টাইডাই ভয়েলের উপরে থাকবে। ফার্স্টে যেটা সেটা হচ্ছে ডিপ গ্রিন আর অরেঞ্জের সুন্দর টাইডাই করা একটা ড্রেস। এই যেটা ব্যাক পার্টটা দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন, এই যে দেখেন খুবই সুন্দর। এটার সাথে আমরা লাল, কমলা, সবুজ, তারপর হচ্ছে হলুদ কালারের সুতার দিয়ে কাজ করেছি এবং ভীষণ সুন্দর একটা কাজ, যেটার পুরো ড্রেসের ফ্রন্ট পার্টটা একদম খুব সুন্দর করে কাজ করা থাকবে, পুরোটাই হচ্ছে সুন্দর গিট ভরাটের কাজ করা আছে। হ্যাঁ, গিট ভরাটের কাজ করা থাকবে, প্রত্যেকটা ফুলের মাঝখানে আপনারা কিন্তু ডলারের কাজ পাবেন এবং পুরো ফ্রন্ট পার্টটা জুড়েই খুব সুন্দর করে কাজ করা থাকবে। তো এই হচ্ছে গিয়ে ড্রেসের ফুল ফ্রন্ট পার্টটা, প্রাইড ফয়েলের উপরে আছে, ব্যাক পার্টে এরকম ছিটা ছিটা কাজ করা থাকবে। আর এই যে ড্রেসের হাতা, হাতা কিন্তু লম্বালম্বিভাবে কাজ করা থাকবে, এই যে হাতাটা, হাতা লম্বালম্বিভাবে কাজ করা থাকবে। এখানে কিন্তু সিকোয়েন্সের কাজও আছে, এই যে দেখেন, এই যে লতাগুলোর সামনে সামনে হচ্ছে সিকোয়েন্স বসানো আছে, দেখেন, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে ড্রেস। এটার সাথে আমরা হচ্ছে অরেঞ্জ কালারের একটা সালোয়ার দিয়েছি, আর এটার সাথে হচ্ছে একটা ওড়না পাবেন, যেটা হচ্ছে দুই সাইডে সুন্দর করে টার্সেল করা থাকবে। এই যে দুই সাইডে টার্সেল করা আছে এবং চারপাশে হচ্ছে সুন্দর করে চিকন পার করা থাকবে, মাঝখানে হচ্ছে ছিটা ছিটা ফুলের কাজ করা থাকবে, পুরোটাই একদম ফুল দিয়ে ভর্তি একটা ড্রেস। হ্যাঁ, কালারটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কালার। ওকে, সো এই হচ্ছে গিয়ে ড্রেস। আর এই হচ্ছে ওড়না, ওড়নাটা আড়াই হাত বহরের ওড়না হবে, কারণ হচ্ছে যেহেতু আমরা প্রাইড ভয়েলের শাড়ি দিয়ে করি ড্রেসগুলো, একটা ড্রেস দিয়ে কিন্তু একটা শাড়ি এবং সরি একটা শাড়ি দিয়ে একটা ড্রেস এবং একটা ওড়না পুরোটা হয়ে যায়, একদম আড়াই হাত বহরের সুন্দর একটা ওড়না ড্রেস। আর এই হচ্ছে গিয়ে ওড়না, কালার 100% গ্যারেন্টি আছে, রং কষ কিছু উঠবে না, প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের ওয়াশ করা। সো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 2550 টাকা, 2550 টাকা। নেক্সট ড্রেসে চলে যাচ্ছি, নেক্সটটাও আমরা টাইডাইয়ের উপরেই দেখব। এটা হচ্ছে গিয়ে নেভি ব্লু, হ্যাঁ, নেভি ব্লু আর হচ্ছে স্কাই ব্লু, দুটার দুইটা কালারের টাইডাই। দেখেন, এটা ব্যাক পার্টটা দেখে তাহলে আপনারা বুঝতে পারবেন। সো এই হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট, এটাও খুব সুন্দর, আগেটা তো দেখালাম একটু বড় ফুলের, এটা হচ্ছে ছোট ফুলের কাজ করা, খুব সুন্দর একদম নেভি ব্লুর উপরে পিঙ্ক এবং ব্লু সুতা দিয়ে কাজ করা। এগুলো কিন্তু আমি আগেরটা তো বলতে ভুলে গিয়েছি, রেশমি সুতার কাজ করা। হ্যাঁ, ড্রেসে কিন্তু পুরোটাই রেশমি সুতার কাজ করা এবং অনেক ডলারের কাজ আছে, দেখেন। আগেরটাও কিন্তু একদম পুরোটা রেশমি সুতার কাজের ছিল, এটাও কিন্তু পুরোটা রেশমি সুতার কাজ, মাল্টি কালারের সুতার কাজ আছে। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্টে পিঠের উপরে কাজ করা থাকবে, আর এই যে ড্রেসের হাতা, হাতা সামনের দিকে কাজ থাকবে, ঠিক আছে? এবং এগুলো, এটা তো কিন্তু অনেক ডলারের কাজ আছে, দেখেন, অনেক ডলারের কাজ থাকবে। সো এই হচ্ছে ড্রেস, এটার সাথে আমরা নেভি ব্লু কালারের সালোয়ার দিয়েছি। এটার ওড়নাটাও হচ্ছে দুই সাইডে টার্সেল করা থাকবে, দুই সাইডে টার্সেল থাকবে, চারপাশে এরকম সুন্দর গোল গোল ফুল করা আছে, পুরো ওড়নাটাতেই কিন্তু এরকম গোল গোল ফুল করা থাকবে। রেশমি সুতার কারণে ড্রেসগুলো কিন্তু ভারী হবে না, লাইট ওয়েট হবে, ঠিক আছে? সো দুই সাইডে এরকম সুন্দর করে টার্সেল করা থাকবে, আর এই যে চারপাশে সুন্দর পার করা থাকবে, মাঝখানে ছিটা কাজ থাকবে, ছিটা কাজ থাকলেও কিন্তু দেখেন খুব অল্প ফাঁকা, খুব ঘন করে কিন্তু কাজগুলো করা হয়েছে এবং অনেক ডলারের কাজ আছে। তো এই হচ্ছে ড্রেস, আর এটা হচ্ছে গিয়ে ওড়না, কালারটাও ভীষণ সুন্দর, কালার 100% গ্যারেন্টি আছে। নেভি ব্লু দেখলেই বা অরেঞ্জ কালার দেখলেই ফার্স্টেই সব আপুদের মনে আসে যে আপু কালার উঠবে কিনা, কালার 100% গ্যারেন্টি আছে, এগুলোর কালার উঠে না, আমরা প্রত্যেকটা ওয়াশ করে অ্যারারোট দিয়ে আয়রন করে তারপর আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে থাকি, ঠিক আছে? মাত্র 2550 টাকা। সো অপরের দুটো ড্রেসই কিন্তু সুন্দর, যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন, সরাসরি কল করতে পারেন অথবা আমাদের পেজে গিয়ে ইনবক্স করতে পারবেন, এছাড়া আমাদের নাম্বারটা আপনাদের মোবাইলে সেভ করুন, তাহলে ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার আমাদের পেয়ে যাবেন। আবার চলে আসবো, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।